আরক্ষণ বসার মাজতেই সংরক্ষণ নীতিত লৈ রাজপথত জনতা। ইউগির রাজ্যত সংরক্ষণ কেলেঙ্কারির বিরুদ্ধে প্রার্থীর প্রতিবাদ। আদালতের নির্দেশের পাছতো কিয় তৎপর হওয়া নাই যোগী। ভুক্তভোগী প্রার্থীয়ে উভতি ধরেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। মুকলিক পুনের কেশব মরিয়া যোগীর রাজনৈতিক সংঘাত। দেশজুড়ি এতিয়া সংরক্ষণ ব্যবস্থাক লৈ সুপ্রিম কোর্টে দিয়া রায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে পড়েছে। তার মাজতেই যোগী আদিত্যনাথের রাজ্যত 69,000 সহকারী শিক্ষক নিযুক্তিত সংরক্ষণক লৈ পুনের হরফ হয়ে পড়েছে শিক্ষক পদর প্রার্থী। 2019 চনত উত্তর প্রদেশ সরকারে ঘোষণা করেছিল 69,000 সহকারী শিক্ষকর নিযুক্তি তালিকা। উত্তর প্রদেশ সরকারে 69,000 সহকারী শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে কাট অফ মার্ক নির্ণয় করে তালিকা ঘোষণা করার পাছতেই আদালতের কাখ চাপে একাংশ প্রার্থী। প্রায় 4 বছর ধরে চলা এই সংগ্রামের অন্তত ন্যায়ালয়ের নির্দেশত সকাহ লাভ করেছে প্রার্থীসকলে, কিন্তু এতিয়াও আশ্বস্ত হব পৰা নাই প্রার্থীসকল। তার পাছতেই উভতি ধরেছে রাজ্যখনের মুখ্যমন্ত্রী। কিয় ন্যায়ালয়ে দিয়া রায়ের পাছতো মুখ্যমন্ত্রীগুলিয়ে নতুন তালিকা ঘোষণা করা নাই এইদরে প্রশ্ন করেছে প্রতিবাদকারী প্রার্থীসকলে। লখনৌ উচ্চ ন্যায়ালয়ের দুজনীয়া বিচারপীঠে কয় যে মঙ্গলবারে জারি করা নির্দেশত আদালতে কয় যে 69,000 শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে ব্যাপক সংরক্ষণ কেলেঙ্কারি সংঘটিত হয়েছে, সেয়েহে আমি সমগ্র বাছনি তালিকাখনক অবৈধ বলে গণ্য করো আর মৌলিক শিক্ষা বিভাগক নির্দেশ দিছ যে এখন নতুন বাছনি তালিকা প্রস্তুত করব লাগে, যত উত্তর প্রদেশ সংরক্ষণ আইন 1994 মানি চলিব লাগে। উল্লেখ্য যে এনে অনিয়মের মেরপেচত সুমাই থাকার বাবেই 4 বছর ধরে 6,800 শিক্ষকর পদত নিযুক্তি দিব পৰা নাছিল উত্তর প্রদেশ সরকারে। ইয়ার ভিতর 5,800 ওবিসি, 1,100 অনুসূচিত জাতি আর 100 দিব্যাঙ্গ প্রার্থীর পদ আছিল। রাজ্যখনত ইয়াকে লৈ ব্যাপক প্রতিবাদ করে আসছে ভুক্তভোগী প্রার্থীসকলে, কিন্তু যোগী আদিত্যনাথে ন্যায়ালয়ের নির্দেশ নিদিয়া পর্যন্ত নিজের স্থিতিতেই অটল আছিল। কিন্তু এতিয়া ন্যায়ালয়ের নির্দেশের পাছতেই হুড় সলাইছে যোগী আদিত্যনাথে। তেও প্রতিবাদকারীসকলক আশ্বস্ত করেছে যে সংবিধানের নীতি অনুসরি সকল জাতিকে সংরক্ষণের সুবিধা দিয়া হব 69,000 সহকারী শিক্ষকর নিযুক্তির ক্ষেত্রে। উচ্চ ন্যায়ালয়ে স্পষ্টকৈ উল্লেখ করেছে যে নিযুক্তি প্রক্রিয়াত বিভাগে সংরক্ষণের নিয়ম পালন করা নাছিল। যিসকল প্রার্থীয়ে সংরক্ষণ কোটার জড়িয়ে চাকরি লাভ করবেন সেই সুবিধা লাভ করা নাছিল। যোগী সরকারত ন্যায়ালয়ে দিয়া এই জোকারণির পাছতেই সরকারক সমালোচনা করেছে উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্যয়। ন্যায়ালয়ের রায়ক এক সামাজিক ন্যায় বলে মন্তব্য করেছে কেশব মৌর্যয়। এই জয় দলিত আর পিছপরা জাতির জয় বলে অভিহিত করে সমালোচনার লক্ষ্য করে লৈছে উপ মুখ্যমন্ত্রীগুলিয়ে। আনহাতে বিরোধী নেতা অখিলেশ যাদবে বিজেপির শাসনকালত শিক্ষা ব্যবস্থার পতন ঘটা বলে উল্লেখ করেছে। অবশ্যই কিমান সোনকালে যোগী সরকারে ন্যায়ালয়ের নির্দেশ পালন করব সেয়া সময়হে কব। তথ্যর ভিত্তিত বিশ্লেষণ, যুক্তির আধারত সিদ্ধান্ত। দি ওয়াইরর ন্যাশনাল এফেয়ার্স এডিটর সংগীতা বড়ুয়া পিছরতির বিশেষ অনুষ্ঠান নির্ণয়, প্রতি সোমবারের বৃহস্পতিবার নিশা 9 বজাত কেবল দি ক্রস কারেন্টত।